এটা হলো কি একটা প্রেস্টিজ ইস্যু কারণ আমরা বাংলাদেশের জন্য খেলছি এই খেলাটা যদি আমরা শেষ না করতাম তাহলে এটা খুবই খারাপ লাগতো এবং আমরা ডিরেক্টর যারা আছে সবাই কিন্তু একটা অন্যরকম তাদের চিন্তাধারা পরিচ্ছন্ন একটা চিন্তাধারা এবং আমরা বাংলাদেশকে ভালোবাসি এই বিশ্বকাপে বাংলাদেশ খেলছে এবং বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসি ক্রিকেট দলকে ভালোবাসি সেই জায়গা থেকে আবার আমাদের সুন্দর করে নিয়ম অনুযায়ী আমাদের আজকে খেলা হলো এবং খুবই সুন্দর এবং ফেয়ার খেলা আপনারা দেখেছেন এবং আমি তো আমেরিকাতে ছিলাম আরও দুইটা স্টেটে যাওয়ার কথা ছিল শিকাগো এবং ডালাস যখন প্রহেলিকা ওখানে পুরা দমে চলছে কিন্তু আমার কাছে মনে হয়েছে এই 17 তারিখটা আমাকে আগে বলে দেওয়া এখানে আমি কমিটেড আমার কাছে মনে হয়েছে যে দেশ তো আমি অনেক দেখতে পারবো কিন্তু এই মুহূর্তটা তো আসলে আমি পাবো না সো এই জন্য আমি আজকে ফিরে আসি এবং নেমেই 8:40 নেমেই আমি আসলে আমার গ্রুপের সাথে আমার প্রতিদিনই কথা হয় আমাদের একটা গ্রুপ আছে তো আমরা ওখানে যতই যাক আমার রাত দিনের ব্যাপার কিন্তু ওদের সাথে আমার কথা হয় ওরা কি প্র্যাকটিসে ঢুকছে কি না বেরোচ্ছে কিনা কে লেট করছে কে লেট করছে না সব কিছু নিয়ে কথা হয় এবং আমি জানতাম যে ওরা আজকে ভালো করবে মানে এটা আমার একটা বিশ্বাস ছিল কারণ আজকের খেলাটা নির্ভর করছে অনেক কিছুর উপর কারণ আমি জিতলেও একটা রান রেটের ব্যাপার আছে আবার সেলিম ভাই জিতলেও আবার আমার সাথে রান রেটের ব্যাপার আছে সো আমি একটা রান রেটের মধ্যে ছিলাম তো আমি দেখলাম যে সব কিছু মিলিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেলাম তো এটা অবশ্যই ভালো লাগে এবং পুরোটাই আমি আমার টিমকে ক্রেডিট দিব কারণ আমি খালি বল করতে পারি ফিল্ডিং মোটামুটি আমি ব্যাট একদমই পারি না কারণ এটা আমার প্রফেশনাল না কিন্তু আমি গাইড করতে পারি আমি আমার টিমকে খুব কড়াভাবে গাইড করেছি ভালোবাসা দিয়ে গাইড করেছি এবং ওরা ভাবেও নেই যে আমি যে সত্যি সত্যি ঠিক টাইমে চলে আসবো আসলে আমি কখনোই কেউ হারলে নেগেটিভভাবে ভাবি না আমার জীবনে যত খারাপ খবর আসুক বা কারোর যত খারাপ খবর আসুক আমি দুটো পজিটিভ চিন্তা করি তো বাংলাদেশে তো দুইটা দল দুইটা খেলা হেরেছে কেন জানি মনে হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে অবশ্যই জিতবে এটা আমার কেন জানি মনে হচ্ছে She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze O'Skin.